প্রকাশ হয়ে গেল নতুন জনসংখ্যার পরিসংখ্যান, আর এতে দেখা যাচ্ছে ব্যতিক্রম এক চিত্র। একদিকে বেড়েই চলেছে নারী সংখ্যা, অন্যদিকে বিপরীতমুখী হচ্ছে পুরুষের হার। প্রকাশ পেয়েছে কতজন থাকেন গ্রামে, কেমন চাপি বা বাল্য ঢাকার উপর, এমনকি বাদ পড়েনি 50 বছর পর কেমন হবে দেশের জনসংখ্যা। আর আপনাকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই জনসংখ্যার খুঁটিনাটি নিয়ে বাজ নিউজের এই প্রতিবেদন। দেশে আবারও বেড়েছে জনসংখ্যা, তৈরি হয়েছে পুরুষ সংকট। নতুন তথ্য মতে দেশের মোট জনসংখ্যা এখন 16,98,28,911 জন, যার মধ্যে অর্ধেকের বেশি নারী এবং অর্ধেকের কম পুরুষ। জি দর্শক, ঠিকই শুনেছেন, অর্ধেকের বেশি সংখ্যক নারীর বাস এই দেশে, যা গত বছর থেকেও এই বছর বেড়েছে। দর্শক, 8,56,786 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা মাত্র 8,41,34,003 জন। দেখা যাচ্ছে 15,52,781 জন পুরুষের ঘাটতি রয়েছে দেশে। নারী সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে তৃতীয় লিঙ্গের সংখ্যাও, যা গিয়ে ঠেকেছে 8,724 জনে। আয়তনের দিক দিয়ে 94তম দেশ হয়েও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের 8তম দেশের স্থানে রয়েছি আমরা। বাংলাদেশের জনসংখ্যা, জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 11,60,00,000 মানুষ বাস করেন গ্রামে, অন্যদিকে শহরে বাস করেন 5,37,00,000। গবেষণা বলছে বিগত বছরগুলোর তুলনায় ঢাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। এদিকে আগামী 50 বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি পরিকল্পনা প্রকাশ করেছে জাতিসংঘ। বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘের প্রক্ষেপণ মডেল বলছে বাংলাদেশের যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে 27 বছর পর অর্থাৎ 2050 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 20,40,00,000 ঘরে। তবে ঠিক 50 বছর পর থেকে জনসংখ্যা তুলনামূলক কমতে শুরু করবে বলেও ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা মনে করেন দেশে জনসংখ্যা বৃদ্ধির পেছনে কাজ করছে বেশ কিছু কারণ, তার মধ্যে বাল্য বিবাহের হার, উচ্চ শিশু মৃত্যুর হার, কম শিক্ষার হার এবং অবশেষে দারিদ্র সীমাকেও দায়ী করলেন তারা। তাদের মতে সরকার এই বিষয়ে পদক্ষেপ নিলেও জনগণের মধ্যে সচেতনতার অভাবেই অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে জনসংখ্যা। তবে এই জনসংখ্যাকে মানব শক্তিতে রূপান্তরিত করে দেশের বাইরে রপ্তানির যে পদক্ষেপ নিয়েছে সরকার, তারও ভূয়সী প্রশংসা করেছে দেশ ও আন্তর্জাতিক মহলের বিশিষ্টজনেরা। দর্শক, বিভিন্ন জরিপ বলছে দেশে নারী সংখ্যা বেশি হলেও শিক্ষার দিক থেকে এগিয়ে আছে পুরুষরাই, তাই পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী করে তুলতে চায় নারী পুরুষের সমান শিক্ষার হার। তাই আসুন সরকারের পাশাপাশি আমরাও সচেতন হই এবং নারী ক্ষমতায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাই আমাদের সোনার বাংলাদেশকে। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।